আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন এখন চলছে এজিএম এই বার্ষিক সাধারণ সভা চলবে দুপুর 1টা পর্যন্ত এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ কথা বলবো তার সাথে মামুন এজিএম তো শুরু হয়ে গেছে কেমন চলছে এবং সেখানে কারা কারা আছেন জানাবেন বিস্তারিত আগের যে কমিটি আছে যারা 4 বছর ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন গত 4 বছর এবং গত 16 বছর ধরে যিনি নেতৃত্বে ছিলেন কাজী সালাউদ্দিন তিনি সহ আগের টার্মের যারা আছেন সবাই এই এজিএমে আছেন এবং যারা নতুন কাউন্সিলর বা নতুন প্রার্থী হয়েছে নতুন কাউন্সিলর তারাও কিন্তু আছেন এই এজিএমে গত বিগত 4 বছরের যে হিসাব নিকাশ আছে বিশেষ করে আর্থিক যে হিসাব নিকাশ আছে সেটির উপরে জোর দিয়ে আসলে আলোচনা চলছে এখনও পর্যন্ত দুপুর 1টায় এই এজিএম শেষ হওয়ার কথা রয়েছে এবং সেটা এখনও পর্যন্ত চলছে যে এজিএমে হয়তোবা গত 4 বছরে কী হিসাব নিকাশ আছে খাতে কোন কত টাকা ব্যয় করা হয়েছে বা খাতের কোনো গরমিল আছে কিনা আর্থিক কোনো গরমিল আছে কিনা সেগুলোর উপরেই এজিএমে বেশি জোর দেওয়ার কথা রয়েছে সেগুলো নিয়েই আলোচনা চলছে বলে আমরা বাইরে থেকে যতটুকু জানতে পেরেছি যেহেতু এজিএমে সাংবাদিকদেরকে অ্যালাউ করা হয়নি ভিতরে বদ্ধ রুমে আসলে সেই এজিএমটা চলছে তো সব কিছু মিলে এজিএমটা 1টার শেষ হবে তারপর 1 ঘন্টা বিরতি দিয়ে 2টার সময় ভোট গ্রহণ শুরু হবে এবং সেটা সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সেই ভোট গ্রহণ শেষেই আসলে কারা কারা আগামী 4 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন সেই বিষয়গুলো জানা যাবে একটা বিষয় সেটা হচ্ছে যে এজিএমে আর্থিক যে বিষয়টা থাকে এজিএমে সেটা নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা হয় অনেক আলোচনা হয় সমালোচনা হয় অভিযোগও থাকে সেরকম যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কি নির্বাচন হবে কিনা এরকম একটা প্রশ্ন অনেকের মাঝে ঘুরপাক খাচ্ছে সেটি একটু জানিয়ে দিতে চাই যে নির্বাচনের সাথে সেটাতে কোনো সমস্যা হবে না যদি এজিএমে কোনো গরমিল থাকে যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেটা যে বর্তমান কমিটি হবে যা বর্তমান যারা নির্বাচিত হবেন বা যারা দায়িত্বে থাকবেন তারা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বা পদক্ষেপ নেবেন বা কোনো অভিযুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের থাকবে তারা এখতিয়ার নিতে পারবেন তবে নির্বাচনের ক্ষেত্রে বা ভোটার যে ব্যাপারটা সেটাতে কোনো ত্রুটি হবে না বা সেটাতে কোনো সমস্যা হবে না তো সব কিছু মিলে কাজী সালাউদ্দিন তিনি সহ আগের যারা আছেন তারা সবাই এখানে আছেন এজিএমে এবং নতুন যারা আছেন তাবিদ আওয়াল সহ যারা এবার নির্বাচনের জন্য আছেন তারাও এখানে আছেন একটা সুন্দর ভোট গ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটা আসলে চলমান আছে চৈতি মামুন ধন্যবাদ আপনাকে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়